নমস্কার বন্ধুরা সুস্বাদে তোমাদের সবাইকে স্বাগত আজ তোমাদের জন্য নিয়ে চলে এসেছি রাজকীয় স্বাদের দুধ গোলাপ চিকেনের রেসিপি রেসিপিটা সম্পূর্ণভাবে আমার নিজস্ব তৈরি আশা করি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে পাশে থাকার অনুরোধ রইল তাহলে চলো দেরি না করে চটপট রেসিপিটা শুরু করে দিই তো প্রথমেই তার জন্য করার মধ্যে কিছুটা সাদা তেল নিয়ে নিয়েছি তেলটা সামান্য একটু গরম হয়ে গেলে এর মধ্যে সাজিরে গোটা গরম মশলা অর্থাৎ এলাচ লবঙ্গ দারচিনি একটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিলাম তারপর এর মধ্যে দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম এখন এই সমস্ত ফোড়নটা পনেরো থেকে কুড়ি সেকেন্ড মতো নাড়াচাড়া করে নেব এর থেকে ভালো মতো সুগন্ধ বের হয়ে গেলে এখন এর মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা ছোট ছোট করে আর একটু মিহি করে কুচি করে নিতে হবে এখন এই পেঁয়াজটা আমি হাই ফ্লেমে এটার গোলাপি রঙ ধরা পর্যন্ত ভেজে নেব দেখো বন্ধুরা পেঁয়াজটা কিন্তু ঠিক এরকম কালার অবধি ভাজতে হবে খুব বেশি বাদামি রঙ ধরা পর্যন্ত ভাজার প্রয়োজন নেই এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা দিয়ে দিচ্ছি থেতো করে রাখা রসুন রসুনটা আমি এখানে থেতো করে দিয়েছি তবে তোমরা চাইলে আদার সাথে একসাথে পেস্ট করেও দিতে পারো এখন এই সমস্তটা আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত নেড়ে নিলাম এখন এর মধ্যে দিয়ে দেব টক দই দইটা দেওয়ার আগে অবশ্যই ভালো করে একবার ফেটিয়ে নেব এরপর দইটা দিয়ে দিলাম কড়ার মধ্যে আর দইটা যখন দিয়ে দেব তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোয়ে করে দিতে হবে না হলে কিন্তু দইটা থেকে ছানা কেটে যেতে পারে এখন এর মধ্যে কিছু মশলা অ্যাড করবো তার জন্য দিয়ে দিলাম ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো এই মশলাগুলো দেওয়ার পর সমস্তটা মশলাগুলোর তেলটা ছেড়ে আসা পর্যন্ত কষে নিতে হবে সমস্তটা মাঝারি আছে ভালো করে কষে নেব তো দেখো মোটামুটি তিন চার মিনিট কষে নেওয়ার পর এই মশলাটা থেকে খুব ভালো মতো তেল ছেড়ে এসেছে এই পর্যায়ে এর মধ্যে আমি ধুয়ে রাখা চিকেনটা দিয়ে দিলাম এখন এই চিকেনটা আমি ভালো করে নাড়াচাড়া করে নেব আর এই সমস্ত রান্নাটা আমি করব করবো আছে তো মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিট মতো চিকেনটা এই পর্যায়ে কষে নিতে হবে চিকেনটা নাড়াচাড়া করার পর এটাকে ঢাকা দিয়ে ভালো করে কষে নেব আর পনেরো কুড়ি মিনিট কষানোর মাঝখানে ঢাকাটা খুলে অন্তত তিন থেকে চারবার মতো এটা আমি নাড়াচাড়া করে নেব বন্ধুরা চিকেনের অনেক সুন্দর সুন্দর রেসিপি আমি কিন্তু আগেই আমার চ্যানেলে আপলোড করেছি তোমরা যদি সেগুলো শিখতে চাও তাহলে আমার চ্যানেলে গিয়ে চিকেনের রেসিপিগুলো একবার দেখে নিতে পারো তো দেখো মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিট মতো চিকেনটা কষানো হয়ে গেছে এটা থেকে তেলও ছেড়ে এসেছে এই পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দেব কাজু বাদাম চারমগজ আর শুকনো লঙ্কার পেস্ট চারমগজ কাজুবাদাম আর শুকনো লঙ্কা এই তিনটে মিক্সিতে একসঙ্গে নিয়ে সামান্য একটু জল দিয়ে আমি মিহি করে বেটে নিয়েছি এবার এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর বন্ধুরা কাজুবাদাম চারমগজের যে পরিমাণটা আছে সেটা কিন্তু আমার ডেসক্রিপশান বক্সে লেখা আছে তোমরা চাইলে সেখানে গিয়ে দেখে নিতে পারো তো এগুলো দেওয়ার পর এবার এই সমস্তটা আমি আরও অন্তত মিনিট পাচেক মতো কষে নেব। আর এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা একটু লোয়ে করে দেব কেননা যেহেতু এতে কাজুবাদাম দেওয়া হয়েছে তাই মাংসটা কষানোর সময় সেটা কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা বেশি তো তার জন্য গ্যাসের ফ্লেমটা লোয়ে করে দিয়ে এই পর্যায়টা কষে নিতে হবে তো দেখো মাংসটা ভালো মতো কষানো হয়ে গেছে আবারও এটার থেকে কিন্তু তেল ছেড়ে এসেছে এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেবো কাজুবাদাম আর চার চারমগজের পেস্টের যে বাটি ধোয়া জলটা আছে সেটা দিয়ে দিলাম আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দুধ এখানে আমি নর্মাল রুম টেম্পারেচারের দুধ ব্যবহার করেছি এই উপকরণগুলো দিয়ে এই সমস্তটা আবারও একবার ভালো করে নাড়াচাড়া করে নেব তারপর এটাকে ঢাকা দিয়ে অন্তত মিনিট পনেরো মতো আছে হতে দেব। তো এখন দেখো এখানে আমি একটা গোলাপ ফুল নিয়ে নিয়ে নিয়েছি এই গোলাপ ফুলটা আমি দিন দুয়েক মতো রোদে রেখে শুকিয়ে নিয়েছি রোদের মধ্যে দিয়ে গোলাপ ফুলের সমস্ত পাপড়িগুলো যাতে একদম শুকনো হয়ে যায় সেরকমভাবে শুকিয়ে নিতে হবে আর যদি হাতে সময় কম থাকে সেক্ষেত্রে এই গোলাপ ফুলের পাপড়িগুলো পাঁচ থেকে ছ ঘন্টা মতো রোদে রেখে তারপর এটা কড়ার মধ্যে নিয়ে একটু ড্রাই রোস্ট করে নিলেই হয়ে যাবে এখন এই সমস্ত পাপড়িগুলো আমি ভালো করে ছাড়িয়ে নিলাম গোলাপ ফুলের পাতার একটুও অংশ যাতে না থাকে সেরকমভাবে পাপড়িগুলো ছাড়িয়ে নিতে হবে পাতার অংশগুলো ফেলে দিতে হবে এখন এই শুকনো ফুলটা আমি হাতের সাহায্যে ভালো করে গুঁড়ো করে নেব পাপড়িগুলো যেহেতু রোদে সম্পূর্ণভাবে শুকিয়ে যায় তাই এটা কিন্তু খুব সহজেই দেখবে এরকম গুঁড়ো হয়ে গেছে এদিকে দেখো চিকেনটাও কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে মিনিট পনেরো পর আমি এটা ঢাকাটা খুলে নিয়েছি তারপর এই সমস্তটা একবার নাড়াচাড়া করে নিলাম তো দেখো বন্ধুরা গ্রেভিটা যখন এরকম পর্যায়ে আসবে এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব তবে তোমরা যদি আরেকটু কম গ্রেভি রাখতে চাও সেক্ষেত্রে কিন্তু গ্রেভিটা আরেকটু ঘন করে নিতে পারো ফ্লেমটা বন্ধ করার পর এখন এর মধ্যে গুঁড়ো করে রাখা গোলাপের পাপড়িগুলো আমি ছড়িয়ে দিলাম এটা দেওয়ার পর সমস্তটা আবারও একবার ভালো করে নাড়াচাড়া করে নেব সমস্তটা মেশানো হয়ে গেলে এখন এটাকে ঢাকা দিয়ে আমি রেখে দেব মিনিট দশেকের জন্য মিনিট দশেক পর এখন এটা আমি একটা সার্ভিং বোলের মধ্যে তুলে নিচ্ছি তাহলে দেখতেই পেলে বন্ধুরা কত সহজে আর রাজকীয় স্বাদের তৈরি হয়ে গেল দুধ গোলাপ চিকেনের এই রেসিপিটা যে কোনো রকমের রুটি পরোটা বা ভাতের যে কোনো রেসিপির সাথে এটা খেতে কিন্তু অসাধারণ লাগে তোমরা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করো দুধ গোলাপ চিকেনের এই রেসিপিটা আর আমাকে কামেন্টে জানাও যে তোমাদের এটা কেমন লাগলো আর তার সাথে সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করারও অনুরোধ জানালাম সকলে সুস্থ থেকো ভালো থেকো